ফেসবুকে ইতিমধ্যে বেশ কয়েকজন দর্শক সংযুক্ত হয়েছেন উম্মে হাবিবা আছেন আমাদের সাথে মোহতেরাম কুতুবউদ্দিন সাহেব আমাদেরকে দেখছেন আলহামদুলিল্লাহ বলেছেন খান শহীদুল ইসলাম সাহেব তিনি আছেন প্রশ্ন করেছেন কসমেটিক্স ব্যবহার করা মেয়ে আর বোরকা পরা মেয়ের মধ্যে পার্থক্য কি আছে না বোরকা পরে যদি কসমেটিক করে কসমেটিক যদি বোরকা দ্বারা ঢাকা থাকে আচ্ছা তাহলে তো কোনো অসুবিধা নেই কসমেটিক করলো মানে পর্দা করলো না তাহলে তো এক নম্বর হলো যদি আতর সুগন্ধি বের ব্যবহার করে রাস্তায় বের হয় হুম হুম তো বলেছেন যে কোনো মহিলা যদি ইয়ুমা ইমরাতিন এতার হাত কোনো মহিলা যদি আতর সুগন্ধি ব্যবহার করে হুম হুম ফাখারা জা আলা কাউমিহা লিয়াজিদু রি হাহা ফাহিয়া জানিয়াথুন জা নিয়াতুন জা নিয়া আচ্ছা আচ্ছা কোনো মেয়ে যদি আতর সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয় এবং সে এটা মনে করে যে পাশের লোকেরা তার শরীরের সুগন্ধ অনুভব করুক তাহলে এই মেয়ে মেয়েটি ব্যবিচারেনি ব্যবিচারেনি ব্যাবিচারেনি তিনবার বলা হয়েছে তিনবার বলা হয়েছে এখন যদি এমনে গায়ে কোনো রঙ নিয়ে মুখে কসমেটিক নিল অথবা মানে আপনার কসমেটিক নিয়ে সেগুলো যদি সুগন্ধ না থাকে এমনি কসমেটিক নিল আর যদি পর্দা করে বের হয় রাস্তায় তাহলে তার এই মানে এই ইয়ে নেয়ার মধ্যে কোনো অসুবিধা নেই যাবতীয় সৌন্দর্য তো তার স্বামীর জন্য সে করতেই পারে অবশ্যই সেটা তো আছেই জি ধন্যবাদ